শীতলক্ষা তীরবর্তী যে জনপদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা, সেসব এলাকায় নির্বাচনের সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের যখন শেষ পর্ব বিকেল 4টা নাগাদ, তখন সারাদিনের যে নিরুত্তাপ নির্বাচন ছিল, সেসব নিরুত্তাপ নির্বাচনের আসলে উত্তাপ ঘটিয়েছিলেন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা নারায়ণগঞ্জ সরকারের তুলারাম কলেজ কেন্দ্রে। সেখানে আসলে একটু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদিনে আসলে সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব উদ্বেগ, উৎকণ্ঠা বা আশঙ্কা ছিল, সব ছাপিয়ে আসলে অনেকটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার যেসব চ্যালেঞ্জ ছিল, তারা নির্বাচনী এলাকায় যে সুষ্ঠু পরিবেশ বিরাজ করার কথা বলেছিলেন, বা স্ট্রাইকিং ফোর্স যেভাবে ছিলেন, প্রায় 9,500 স্ট্রাইকিং ফোর্স ছিল, যা আপনারা জানতে পেরেছিলেন ইতিমধ্যে, সেসব স্ট্রাইকিং ফোর্স আসলে কাজ করেছিল, যার কারণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, সেসব কেন্দ্রগুলো আসলে ভোট ব্যাংক হিসাবে পরিচিত, যেহেতু আইভি একদিকে নিজের ইমেজ গড়ে তুলেছিলেন দীর্ঘ 13 বছর, মানে এক যুগেরও বেশি সময় ধরে মেয়র নিশ্চিত হয়ে সেসব এলাকার ফলাফল গুলি ঘোষণা হয়েছিল, সেসব এলাকায় আসলে আইভি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এখন পর্যন্ত বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জের ফলাফল এখন পর্যন্ত আসেনি, সেসব এলাকার ফলাফল আসতে আসলে বলা যাবে যে নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে, নারায়ণগঞ্জের মানুষ কি আসলে আগের যে মেয়র ছিলেন তাকেই নির্বাচিত করবেন, না নতুন আসলে কাউকে নির্বাচিত করবেন, সেই বিষয়টি এখনো আসলে বলা যাচ্ছে না। তবে সেসব নিয়ে অপেক্ষা করতে হবে নির্বাচনের সব শেষ ফলাফল পর্যন্ত। তবে এটুকু বলা যায় যে সারা দেশের মানুষের যে পরিমাণ উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কা ছিল, তা ছাপিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনেকটা সুস্থ শান্তিপূর্ণ ভাবেই হয়েছিল। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা তা আসলে প্রকাশ করার মতো কিছু নয়। তবে নির্বাচনী কর্মকর্তা বা বিএনপি এবং আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী, তারা সারাদিনই বলেছিল নির্বাচনী কেন্দ্র সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলছিল, তাই হয়েছিল আসলে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট ফলাফল এসেছে, সেসব কেন্দ্রগুলিতে আওয়ামী লীগের যে সমর্থিত মেয়র প্রার্থী বা আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হাতাই থেকে এগিয়ে রয়েছেন, হয়তো নারায়ণগঞ্জ তাই যাচ্ছেন যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ডক্টর সেলিনা হাতাই থেকে আবার নির্বাচিত করতে পারেন।